এখনের একবার ইন্টেরিয়র চাই লোক, 80,000 দিয়ক, ইয়ন লৈ যাক। 2023-র ইকো উইথ এসি 1,00,000 টাকা ডিসকাউন্ট হয় নাকি? হয়। আর চলিছে মাত্র 2,000 কিলোমিটার। আর এখন সেন্ট্রো আছে, সেন্ট্রো জিং, ইয়াত এসি পাব, ইয়ার প্রাইস 1,00,000, 1,00,000, অনলি 1,00,000। তো 250 ইমান ডাঙর ডিজেল ডাস্টার পাই যাব কোন ইয়ারত? 2018। নমস্কার ঋজু দেব, আর একটা ভিডিওত আপনার স্বাগতম। আজি মই আহিছো মুন্না অটোমোবাইল, যত আপডেট হয়েছে নতুন নতুন গাড়ি, যত আপনার পাব বাজেটেড সেগমেন্টর গাড়ি, মিড সাইজ সেগমেন্টর গাড়ি, সব গাড়ির ডিটেলস দিম, লগতে কমার্শিয়াল গাড়িও থাকিব। ভিডিও সম্পূর্ণ চাব। আর এওঁলোকৰ গাড়ির যদি ডেইলি আপ টু ডেট লাগে তেনেহলে প্লে স্টোরত যাব, মুন্না অটো এপ এটা আছে, তাত গিয়ে আপনাদের ডাউনলোড করব। আর কার জ্ঞানত গেলেও ডেইলি আপ টু ডেট থাকিব পারিব। আর মোর পুরোনা ভিডিও উপরের আই বাটন চাব। তো বলক আরম্ভ করো, আর মুন্না দাক মাতি দিও। তো আমার লগত মুন্না দা আছে, এড্রেস হয়েছে তেজপুর পলফিল নেয়া রাষ্ট্রভাষা স্কুল, মোট মুখস্থ হয়ে গেছে, আর ফাইন্যান্স ডকুমেন্টেশন ইয়ারপরে হয়ে যায়, কিন্তু ওয়ারেন্টিও পাবো গাড়ি, ওয়েলেক্স অটো সার্টিফাইড ডিলার হয়। তো ওয়ারেন্টি ডাঙর গাড়ি পায় না, সরু গাড়ি না? সব গাড়ি গাড়ি, সরু গাড়ি মানে খালি 2012-র উপর গাড়ি হবো। ওকে, 2012-র উপর গাড়ি হলে ওয়ারেন্টি লব পারিব। তো একদম হেসেল ফ্রি ড্রাইভ আপনার পাব, যেটা ওয়ারেন্টি লব, দেরি নকরু। মারুতির এখন সরু এসইউভি আছে, মানে এসইউভি সেই কারণে কয় গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি, কারণে এসপ্রেসো 2021-র হয়। হ্যাঁ, মারুতি এসপ্রেসো VXI প্লাস, একদম টপ মডেল গাড়ি, চলা নাই, 20-22,000 কিলোমিটার চলিছে, খুব ধুনিয়া হয়েছে। এখন প্রাইস আইব 4,65,000। 465, ওকে, 4,65,000-ত মারুতি এসপ্রেসো লই যাব পারিব, নতুনত প্রায় 6,00,000 আরামসে। ওকে, আর কিমান 1,20,000 মানত উলাব না এখন? হ্যাঁ, উলাই যাব। 1,20,000 দিয়ক, এসপ্রেসো লই যাক, বাকিখিনি হব ফাইন্যান্স। নেক্সট আছে এখন স্যালেরিও, 2016-র হয়। হ্যাঁ, স্যালেরিও ZXI AMT, অনলি 10,000 কিলোমিটার চলিছে। হ্যাঁ, অনলি 10,000 কিলোমিটার চলিছে, স্পেয়ার ইউজ হওয়া নাই। ওকে, এখন আমি প্রাইস রাখিছো 4,25,000। 4,25,000, ওকে, 4,25,000-ত স্যালেরিও পাব। স্যালেরিও কিন্তু নতুনত প্রায় 5-6,00,000 মান যায়। হয়, আর চলাই পেলে কমফর্ট পাবো। আর সেকেন্ড হ্যান্ড গাড়ি সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট সেইটোয়ে, কেদিনমান চলাই বেলেগ গাড়ি লব পারিব, অ্যাটাচ হয়ে থাকিব নালাগে, বা বেচিব গেলে ডেপ্রিসিয়েশন ভ্যালু নকমে। এনেকুৱা নহয় যে সেকেন্ড হ্যান্ড গাড়ি পয়সা কম থাকা মানুহে লয়, এনেকুৱা নহয়। যদি টেকনিক্যালি ভাবে আর মানে এখন ভাল ডিসিশন লব বিচাৰে, তেতিয়া সেকেন্ড হ্যান্ড গাড়ি আপোনালোকৰ কাৰণে ফায়দামন্দ হব পাৰে, যদি টেকনিক্যালি চাই পেলাই ভাল গাড়ি লয়। আর মেকানিক আনি পেলাই চাব পাৰিব, মেকানিকক দেখাব পাৰিব, ডিলার দেখাব পাৰিব, টেস্ট ড্রাইভ দিব পাৰিব, যেনেকে ইচ্ছা ভেরিফাই কৰিব, যেনেকে ইচ্ছা, ফ্রি নে এইবিলাক, 100% ফ্রি। যদি কোনোবা কয় মই ৰেম্পত উঠাই কিনে চাওঁ, আপুনি সেইটো চাব পাৰিব। ওকে, নেক্সট আছে এখন i20, এইখন আমাৰ বুকিং হল, বুকিং হল ন? ওকে, i20 অ্যাক্টিভ, অ্যাক্টিভ এই কারণে কয়, এ আসাক, এইটো এখন হৈছে i20, ঠিক আছে, এখন হৈছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে হল ক্রসওভার। ইয়াত আপোনালোকে তলত স্ক্লিড প্লেট পাব, লগতে এলুইল পাব, প্রজেক্টর লাইট পাব, উইথ কর্নারিং ল্যাম্প, মানে স্টিয়ারিং রাইট সাইডত ঘুরলে হেডলাইটও রাইট সাইডত ঘুরে, অ্যাকচুয়ালি হেডলাইট নঘুরে, সাইডের পর লাইট জ্বলে। কক, 2017-র হয়, হুন্ডাই i20 অ্যাক্টিভ SXO, SX অপশনাল মডেল হয়, এখন পুশ বাটাম স্টার্ট, আর সবতকে ডাঙর কথা এখন ডিজেল হয়, ডিজেল, আর তাতকে ভাল একটা প্রফিট 34,000 চলছে, অনলি 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 34,000 ডিজেলত। মই আজি আপোনালোকক একটা কথা কও, i20 যদি লব মন আছে ডিজেলত একবার চলাই যাব, 1.4 আহে ইঞ্জিন, মানে ক্রেটাত ইউজ হয় এইটো ইঞ্জিন, লগো আছে ইয়াত, মাইলেজ ভাল পাব, পিকআপও ভাল পাব। আস্কিং কিমান? এখন আইব 5,25,000 অনলি, কমিব না নাই? কমিব, 2017-র 34,000 চলা ডিজেল অ্যাক্টিভ এসএক্স অপশনাল, আর 20 মান তো মাইলেজ যাব লাগে, 20 নলে 18 মান যাবই যায়। হয়, নেক্সট আছে i20, কক, এখন হয়ে গেল 2017-র i20, এখন 35,000 মান চলিছে, টপ মডেল হয় আস্থা। হ্যাঁ, এখন পেট্রোল হয়, এখন প্রাইস আইব 5,45,000, 5,45, হয়, অল্টোর প্রাইজত আস্থা i20 লৈ যাব পাৰিম। হয়, অল্টোর প্রাইজত আস্থা i20 লৈ যাব পাৰিব। নেক্সট আছে আপোনালোকৰ কাৰণে ইন্ডিয়াস বেশি সেফটি রেটিং থাকা এখন গাড়ি, এক্সইউভি 300, কক, 2020-র হয়, এক্সইউভি 300, 300 W8 অপশনাল, অটোমেটিক ডিজেল, অটোমেটিক ডিজেল, ডিজেল, আচ্ছা, এনে তো ডিজেল কম পোৱা যায়, কারণ মাইলেজ বেশি, টর্ক বেশি, টর্ক বেশি থাকলে আপনাদের বোকা বা যিকোনো বেয়া রাস্তাত বেশি মানুষ লই যাব পাৰিব, কারণ যেহেতু টর্ক বেশি থাকে ডিজেল গাড়ি সদায় মনত রাখব। আর ডিজেল গাড়ি এনেকুৱা মানুহৰ মাজত মিথ আছে যে ডিজেলৰ মেইনটেনেন্স বেয়া, একদম নহয়। স্কৰপিঅ', এক্সইউভি, বাছ, ট্ৰাক, প্ৰাইভেট গাড়ী এটা এখন কিমান চলে, বাছ ট্ৰাক ডেইলি গৈ আছে ডিজেলত,
তো মোর পার্সোনালি এক্সপিরিয়েন্স আছে 5 লাখ কিলোমিটার মই 2 বছর চলাইছো 3খন গাড়ি ডিজেলত তো যদি ভাল গাড়ি লয় প্রফিটত থাকিব বাকি লোয়ার আগত চাই লব এটো তো মুন্না দাই কইছে আস্কিং কিমান এখনত 8,85,000 অনলি নতুন প্রায় 14 প্লাস এটা 8 লাখ হয় 885 4 লাখ মান ডাউন পেমেন্ট তুলাব 3 লাখ 3 লাখ টাকা ডাউন পেমেন্ট তুলাই যাব ভেনু 2021 অর হয় টার্বো ভেনু টার্বো এসএক্স অপশনাল টপ মডেল সানরুফ পাবো 40,000 কিলোমিটার চলিছে 9,25,000 আহিব এখন ওকে 9,25,000 আর 3 লাখ টাকা আপনি ডাউন পেমেন্ট দিলে লৈ যাব পারিবা সানরুফ আছে হয় ওকে 3 লাখ মান দিওক এখন গাড়ি লৈ যাব 3 লাখ মান দি এখন গাড়ি লৈ যাব পারিব বাকিখিনি ফাইনেন্স হব এখন গাড়ির লগত আমি টার্বো ওয়াটু সেই কারণে লগাইছো এখন আমি যদি সেলেরিওখন চাও সেইখন সেলেরিও সেইখনত আছে 1000 cc ইঞ্জিন আই থিংক 66 BHP আহে কিন্তু ইয়াত আহে 120 BHP কারণ টার্বো লগোৱা আছে তো সেই কারণে যেতিয়া আপোনালোকে চলাব 2000 RPMৰ ওপৰত যাব গাড়ি এনেকুৱা পিক আপ টেষ্ট ড্ৰাইভ কৰিলেহে গম পাব বাকিখিনিৰ কাৰণে আহিব লাগিব সোনেট 2021ৰ হয় হা সোনেট হা একদম টপ মডেল হয় ডুয়েল টন আৰু এখন জিটি লাইন এ চাওক জিটি লাইন এখন জিটি লাইন ঠিক আছে টপ মডেল হয় 2021ৰ এপ্ৰক্স 25,000 কিলোমিটাৰ চলিছে পেট্ৰল এইখনৰ প্ৰাইচ আহিব 10,55,000 অনলি 10,55 হয় নেগোচিয়েবল নে নেগোচিয়েবল স্পেয়াৰ টায়াৰ ইউজ হোৱা নাই গাড়ীখনত অ'কে স্পেয়াৰ ইউজ হোৱা নাই ন অ'কে এইখনো 3 লাখ মান দিলে আৰামছে ওলাই অ'কে ডাষ্টাৰ ইণ্ডিয়ান মানে স্কৰ্পিঅ'ক যদি কোনোবাই টক্কৰ দিছিলে এটা টাইমত ডাষ্টাৰ আছিলে কক 2018ৰ হয় ডাষ্টাৰ আৰ এক্স এছ মডেল হয় পেট্ৰল নে ডিজেল ডিজেল হা আৰ এক্স এছ মডেল ডিজেল অনলি 44,000 চলিছে স্পেয়াৰ আনটাচ হৈ আছে গাড়ী খুব ধুনীয়া হৈ আছে এইখনৰ প্ৰাইচ আহিব 7,35,000 কোন ইয়াৰৰ আছিলে 2018ৰ ডাষ্টাৰ আৰ এক্স এছ 3 লাখত ওলাব ডিজেল 3 লাখত 250 ওলাই যাব তো 250 ইমান ডাঙৰ ডিজেল ডাষ্টাৰ পাই যাব কোন ইয়াৰত 2018ৰ বাকী ফাইনেন্স হ'ব নেক্সট আছে এখন পেট্ৰলত যদি মানে কমফৰ্টেবল ড্ৰাইভ লাগে তো আপোনালোকৰ কাৰণে এখন ক্ৰেটা আছে ক্ৰেটাখনৰ ডিটেইলছ একবাৰ লওঁ 2017ৰ হয় ক্ৰেটা পেট্ৰল এপ্ৰক্স 70,000 কিলোমিটাৰ চলিছে খুব ধুনীয়া হৈ আছে গাড়ী এইখনৰ আমি প্ৰায় দেখিছোঁ 6,85,000 মানে ছুইফ্টৰ প্ৰাইজত ক্ৰেটা লৈ যাওক হয় ছুইফ্টৰ প্ৰাইজত ক্ৰেটা লৈ যাওক আৰু মই যেনেকৈ কওঁ যে 4 মিটাৰ বিলো 4 মিটাৰ আৰু এবভ 4 মিটাৰ যদি হুইল বেজ গাড়ীৰ তলৰ যোনটো এই জেগাটো ইয়াৰ পৰা এই চকাৰ পৰা সেই চকা ইয়াক হুইল বেজ মানে যদি আমি ডিষ্টেঞ্চত চাওঁ হুইল বেজ বুলি কয় তো বিলো 4 মিটাৰৰ যিবিলাক গাড়ী আছে তাৰ হুইল বেজবিলাক কম হয় কিন্তু এইখনৰ বেছি আছে তো আপোনালোকে বেক চাইডত আৰামত একদম বহি যাব পাৰিব নে কি মোৰ নাই আৰু ছাছপেনশ্যনো ভাল হয় আৰু কিমান 6,85,000 নিদিব অলপ কমিব ভেনু 2019ৰ হয় ভেনু এছ এক্স পেট্ৰল ইয়াৰ চানৰূপ পাব এইখনৰ প্ৰাইচ আহিব 8,25,000 হয় অ'কে ইণ্টেৰিয়ৰ একবাৰ চাওক 825 চানৰূফো আছে ন হয় অ'কে ৰানিং কিমান হৈছে এপ্ৰক্স 60,000 কিলোমিটাৰ অ'কে 60,000 কিলোমিটাৰ নেক্সট এখন গাড়ী দেখুৱাম য'ত আপোনালোকে যোনখন গাড়ীৰে মানে অফ ৰোডিঙো কৰিব পাৰিব আৰু হেচবেকৰ নিচিনা য'তে ত'তে লৈও যাব পাৰিব আৰু এইখন গাড়ী হৈছে 6 ছিটাৰত হয় ফ্ৰণ্টৰ পৰা একবাৰ চাওক এইখনৰ ডিটেইলছ লৈ লৈছোঁ কওক 2019ৰ হয় মহিন্দ্ৰা KUV K8 K8 NXT 12 টন একদম টপ মডেল হয় ইয়াতকৈ টপ মডেল নাহে মাত্ৰ 24,000 চলিছে স্পেয়াৰ টায়াৰ ইউজ হোৱা নাই পেট্ৰলত হয় এইখনৰ প্ৰাইচ আহিব 4,75,000 আৰু 6 ছিটাৰ গাড়ী 6 ছিটাৰ গাড়ী আস্কিং কিমান 4,75,000 মানে অল্টোৰ পৰা কম প্ৰাইচত এখন SUV পাই যাব হয় আৰু চাওক খোলাৰ ষ্টাইল চাওক চাইছে ক'ত ধৰি খুলিব লাগে ৰেয়াৰ আমৰেষ্ট আছে নে নাই এইখনত ৰেয়াৰ আমৰেষ্ট আছে চ' চাওক বেক চাইডত আমৰেষ্ট থকা মানে বহুত কমফৰ্টেবল জাৰ্ণি হৈ যায় এয়া আমৰেষ্টটো আছে নতুনৰ চেণ্টো আছে হয় কিমান চলিছে মাত্ৰ 24,000 কিলোমিটাৰ আৰু ইয়াত আপুনি আগতো আমৰেষ্ট পাই যাব আচ্ছা 6 ছিটাৰ কৰিব গ'লে এইটো আমৰেষ্ট এয়া চাওক আমৰেষ্ট কিমান ডাঙৰ আমৰেষ্ট 6 ছিটাৰ কৰিব হ'লে উঠাই দিলে হ'ল হয় অ'কে তো কমফৰ্টেবল গাড়ী আহি টেষ্ট ড্ৰাইভ কৰক নেক্সন 5 ষ্টাৰ ৰেটিং কওক 2018ৰ হয় নেক্সন এক্সজেড প্লাছ এক্সজেড প্লাছ এপ্ৰক্স 45,000 কিলোমিটাৰ চলিছে পেট্ৰল এইখনৰ প্ৰাইচ আহিব 6,45,000 অনলি নতুন 10 লাখ বেশি পড়ে এটা 645 ন 645 হয় কমিব সব প্রাইস ফিক্স আর 1.5 লাখ টাকা মান দিলে ডাউন পেমেন্ট দিলে লৈ যাব পাৰিব হিউন্ডাই অরা 2020ৰ হয় হুন্ডাই অরা এসএক্স মডেল 35,000 মান চলিছে পেট্রোল হয় খুব ধুনিয়া হৈ আছে গাড়ী
এইখনৰ প্ৰাইস আহিব 6,35,000 ওকে ইন্টেৰিয়ৰ একবাৰ চাওক 635 ত লৈ যাব পাৰিব এসি তাৰ পিছত মিউজিক সিস্টেম এবিএস এয়াৰবেগ গুটেখিনি পাই যাব পুছ বাটন নেকি ওকে ইয়া চাওক সাবি মই দেখুৱাই দিছো একবাৰ এম্বুলেন্স একদম নতুন কন্ডিশনার এম্বুলেন্স যদি লব মন আছে ইউনিক গাড়ি হয় এম্বুলেন্স এখন চাক এম্বুলেন্স মুন্না দা কিমান চলিছে এখন অনলি 37,000 চলিছে ন তো 37,000 চলিছে এম্বুলেন্সৰ ইণ্টেৰিয়ৰ দেখাবলগীয়া এনেকুৱা নাই কিন্তু তথাপিও মই একবাৰ দেখুৱাই দিম চাই লওক ইণ্টেৰিয়ৰ 37,000 চলিছে ন হয় আৰু ৰানিং কিমান হৈছে চৰি কোন ইয়াৰৰ হয় 2021ৰ হয় হা মহিন্দ্ৰা সুপ্ৰ জেডএক্স মডেল ওকে একদম টপ মডেল ইয়াত এচি আৰু পাৱাৰ ষ্টিয়ৰিং আহে আৰু আস্কিং কিমান 5,95,000 595 নতুন কিমান যায় এখন কি কয় লোন নতুন নতুনত নতুন এপ্ৰক্স এখন 950 মান আহে তো এতিয়া হাফ প্রাইজতকেও কমত পাই যাব হয় আর ডকুমেন্টেশন কমপ্লিট ওকে করি আর এটা অ্যাম্বুলেন্স হয় আপনি আরসি তো অ্যাম্বুলেন্স লিখা পাবো ওকে কোম্পানি ফিটেড অ্যাম্বুলেন্স আছে এনুকা নয় যে আফটার মার্কেট ইন্টেরিয়র মডিফিকেশন করেছে কিন্তু আরসি তো নাই এখন আরসি তো অ্যাম্বুলেন্স লেখা পাবো তো রাস্তা দেখো প্রবলেম নয় আর ডাঙ্গ কটা ফুল পেপার আপডেট পাবো ওকে ফুল পেপার আপডেট পাবো পলিউশন পর্যন্ত ফাইন্যান্স হবো না হয় ফাইন্যান্স হবো 2,00,000 মান দিলে আরামসে ওকে 2,00,000 মান দিলে ফাইন্যান্স হয়ে যাব এতিয়া যদি এখন মানে সরু সিডান গাড়ি লব মন আছে তো এখন চাক হন্ডা এমেজ 4-star রেটিং সেফটি আছে এখনত এখনৰ ডিটেইলস একবাৰ 2018ৰ হয় হন্ডা এমেজ এস মডেল পেট্রোল হয় গাড়ি খুব ধুনিয়া হৈ আছে এখনৰ প্রাইস আহিব 5,75,000 রানিং কিমান হৈছে এপ্রক্স আপোনাৰ 70,000 70,000 রানিং হৈছে ন হয় 570 হয় 2,00,000 মান দিলে এখন উলাই যাব লাগে 180 মান দিলে উলাই যাব ওকে ইয়ন 2011ৰ হয় ইয়ন এরা এপ্রক্স 40-45,000 কিলোমিটার চলিছে এখন প্রাইস আইব 1,95,000 ওকে 195 আর 80,000 টাকা দিলে লৈ যাব পাৰিব 80,000 হয় এখনর একবার ইন্টেরিয়র চাই লোক 80,000 দিয়ক ইয়ন লৈ যাক হয় বাকি ফাইন্যান্স হবো হয় নেক্সট আছে আপনাদের কারণে এখন ZXI সুইফট 2012ৰ হয় সুইফট ZXI এবিএস উইথ এয়ারব্যাগ হয় এপ্রক্স 50,000 কিলোমিটার চলিছে এখন প্রাইস আইব 3,65,000 365 হয় ওকে অটোমেটিক এসি স্টার্ট এন্ড স্টপ আহে না এখন আহে ডুয়েল এয়ারব্যাগ উইথ এবিএস পাবো এখনো ফাইন্যান্স হবো না হবে আরামসে হবো 2,00,000 দিলে 1,50,000 টাকা দিলে লৈ যাব কিমান কইছে আস্কিং 365 ওকে হন্ডা এমেজ 2016ৰ হয় হন্ডা এমেজ সাইটা টায়ার ব্র্যান্ড নিউ লাগি আছে খুব ধুনিয়া হৈ আছে গাড়ি পেট্রোল এখনৰ প্রাইস আহিব 3,95,000 395 ওকে পেট্রোল ওকে নেক্সট আছে আপোনালোকৰ কাৰণে এখন ওয়েগনার 2007ৰ ওয়েগনার এলএক্সআই এসি পাওয়ার স্টিয়ারিং পাবো এখনৰ প্রাইস আহিব 1,85,000 ওকে আৰু এখন ওয়েগনার সিলভার কালার বহুত ফেভারিট কালার হয় মোৰ বাকি আপোনালোকে একবার চাওক এখনৰ ডিটেইলস 2018ৰ হয় ওয়েগনার ভিএক্সআই এএমটি ওকে মাত্র 35,000 কিলোমিটার চলিছে এখনৰ প্রাইস আহিব 4,35,000 435 ওকে ইকো 2023ৰ হয় হ্যাঁ মাত্র 2,000 কিলোমিটার চলিছে ওকে ইন্টেরিয়র একবার দেখাই দিয়ে আছো আর এসি 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 অনলি 2,000 কিলোমিটার চলিছে 2023ৰ এসি মারুতি ইকোভ্যান হ্যাঁ এই প্রাইস আইব 5,65,000 ওকে নতুনত কিমান যায় এপ্রক্স 651 পড়ে 650 2023ৰ ইকো উইথ এসি 1,00,000 টাকা ডিসকাউন্ট হয় নেকি হয় আর চলিছে মাত্র 2,000 কিলোমিটার এই বছরে তো একদম নতুন হয়ে আছে হয় কোম্পানি ওয়ারেন্টি আছে আছে ওকে জেজ 2017ৰ হয় জেজ এস মডেলৰ পেট্রোল এখনৰ প্রাইস আহিব 3,95,000 395 ওকে 395ত এখন লৈ যাব পাৰিব হয় ইন্টেৰিয়ৰ একবাৰ চাওক নেক্সট আছে সেন্ট্রো 2010ৰ হুন্ডাই সেন্ট্রো এসি পাৱাৰ ষ্টিয়ারিং এলোভিল লাগি আছে এইখনৰ প্রাইস আহিব 1,95,000 195 হয় ওকে 195ত এখন লৈ যাব পাৰিব মানে বুলেটৰ প্রাইসত এখন সেন্ট্রো পাই যাব হয় ওকে আৰু এখন আছে উইথ এসি পাৱাৰ ষ্টিয়ারিং এলোভিল এলোভিল আৰু এখন সেন্ট্রো আছে 2007ৰ হয় সেন্ট্রো জিং ইয়াত এসি পাব ইয়াৰ প্রাইস 1,00,000 অনলি 1,00,000 আই 10 গ্র্যান্ড আস্তা আস্তা 2014ৰ হয় হুন্ডাই গ্রেনাইট এন্ড আস্তা এপ্রক্স 35,000 কিলোমিটার চলিছে একদম টপ মডেল হয় এখনৰ প্রাইস আহিব 3,95,000 395 অনলি ওকে নেক্সট আছে আই 10 এখন আর 2000 গ্রেনাইট এন্ড আস্তা 2015ৰ হ্যাঁ 2015ৰ হয় গ্রেনাইট এন্ড আস্তা খুব ধুনিয়া হৈ আছে এখনৰ প্রাইস আহিব
4,15,000. 415 negotiable ne? Hoy, negotiable. Okay, ekbar sai lo ki condition ta se gari. Kiman dhoroner gari ase jot apan ami salu sedan gari por arambho kori ambulance loke back side ot ambulance.